বন্ধুরা সামনেই তোমাদের ডাব্লিউ পুলিশের মেন এক্সাম ও আবগারি পুলিশের মেন এক্সাম রয়েছে আর দুটি এক্সামে ইংলিশ রয়েছে তোমরা জানো তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ বাংলায় সমস্ত রুলস সমেত একটি ই বুক পাবলিশ করেছি ডেসক্রিপশানে বইটির লিঙ্ক দেওয়া আছে যদি তোমার এই চাকরিটি খুবই দরকার হয় অবশ্যই ই বুকটি বাই করো মোট একশো ষোলো পৃষ্ঠা বারোটি অধ্যায় সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তৈরি রয়েছে বইটিতে আর বন্ধুরা বইটির দাম পঞ্চাশ টাকা আর বইটিকে তোমরা প্রিন্ট আউট করতে পারবে বইটির রিভিউ দেখতে চাইলেও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আর বইটি কিনতে কোনো অসুবিধা নেই হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে দেওয়া থাকবে খুব তাড়াতাড়ি বন্ধুরা বইটা পঁচিশটা ইংলিশ আসবে মানে আমার প্রতিষ্ঠা করতে হবে এমন কোনো বিষয় না তুমি যদি পঁচিশটা ইংলিশের মধ্যে দশ থেকে বারোটি ইংলিশ করতে পারো অনেকের থেকে এগিয়ে যাবে কারণ ওয়েস্ট বেঙ্গলে অনেক ক্যান্ডিডেট আছে যারা ইংলিশকে খুব ভয় পায় আর সেই কারণে তারা ইংলিশকে পিছিয়ে পড়ে তবে যারা একদম কিছু পারো না এই ভিডিওটি তাদের কাছে হেল্পফুল হতে চলেছে দেখো ফার্স্টে অ্যাড আমি কিছু ট্রিক্সও বলে দেবো আর এগুলো যারা মুখস্থ করতে পারছে কোনো অসুবিধা নেই যারা কিছু পারো না কিছু শিখে যাবে খেয়াল করো এখানে দেওয়া হয়েছে অ্যাড দেওয়া হয়েছে তো অ্যাডের ক্ষেত্রে খেয়াল দেখো অ্যাড যে 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 ক্ষেত্রে ইউজ করা হয় এক টাইমের ক্ষেত্রে ইউজ করা হয় স্মল প্লেস এই সমস্ত ক্ষেত্রে অ্যাট ইউস করা এবার আমরা মনে রাখবো কী করে দেখো খেয়াল করো লেখা আছে কি এ টি অ্যাট এই যে টি থেকে তো আমরা একটা ভালোভাবে মনে রাখতে পারি টি টিকে কী হবে টাইম হবে অর্থাৎ যেখানে টাইমটা দেখবে সেখানে বসিয়ে দেবে অ্যাট সিক্স ও ক্লক সেভেন ও ক্লক এইট ও ক্লক যেখানে দেখবে টাইমের বিষয় আসছে সেখানে তোমরা অ্যাড বসিয়ে দেবে একটা তোমাদেরকে মনে করিয়ে দিলাম একটা শর্ট ট্রিক্স অ্যাট থেকে টি লাস্টে টি থেকে তোমরা মনে রাখতে পারছো কি টাইম ব্যাস তাহলে কমপ্লিট এবার দেখো এই ফান্ডাটা ভালো করে বোঝে স্মল প্লেস কখন বসে আর হচ্ছে বিগ প্লেস কী করে কখন বসে ভালো করে বুঝে নাও ধরো আমি ভারতের মধ্যে ইন্ডিয়ার মধ্যে আমি কলকাতায় বাস করি দেখো যদি এরকম থাকে ইন্ডিয়ার মধ্যে আমরা কলকাতায় বাস করি তখন কিন্তু হবে ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া আর ইন ইন্ডিয়া তারপর হবে অ্যাট অ্যাট কলকাতা অ্যাট কলকাতা ভালো করে বুঝতে পেরেছি বিষয়টা আশা করি লিখলাম না জায়গা নেই বড় জায়গার ক্ষেত্রে অর্থাৎ যখন তোমার যে যে পজিশনটার সময় প্রশ্নে দেওয়া হয়েছে সেই পজিশনটাকে খেয়াল করবে যদি মনে করো সেই পজিশনটা বড় রয়েছে সেই জায়গাটাই তাহলে সেখানে ইন বসবে আর ছোট প্লেসের ক্ষেত্রে সেখানে বসে যাবে অ্যাট আশা করি বুঝতে পেরেছি ধরো তুমি যে গ্রামে বাস করো ধরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি যে গ্রামে বাস করো ওয়েস্ট বেঙ্গলের আগে বসবে ইন আর তোমার গ্রামের আগে বসবে অ্যাট আশা করি বিষয়টা ক্লিয়ার কোথায় ইন বসে কোথায় অ্যাড বসে এই ট্রিক্সের মাধ্যমে ভালোভাবে খেয়াল রাখতে পারবে যে তুমি যে গ্রামে থাকো সেই গ্রামের ক্ষেত্রে অ্যাড বসবে আর ওয়েস্ট বেঙ্গল সেখানে বসে যাবে ইন ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাড তোমার গ্রামের নাম ঠিক আছে আর দেখো ইন কোথায় কোথায় বসে দেখো ইন ইন বসে মান্থ মান্থের ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে যে মান্থ আসে সেই মান্থের ক্ষেত্রে ইন বসে থাকে ইয়ার দু সাল দু সাল দু সাল এইসবের ক্ষেত্রে ইয়ার বসে থাকে আর বিগ প্লেস আর স্মল প্লেস তো আগেই বুঝিয়ে দিলাম তাহলে ইন আর অ্যাটের ফানটা তাহলে কমপ্লিট হয়ে গেল আশা করি পরীক্ষা এলে ভুল হবে না এবার দেখো অন অন কখন বসে ডে অর্থাৎ যে কোনো তারিখের আগে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ যে তারিখ বসবে সেই তারিখের আগে ডে বসবে আর ডেট বসবে ডে সরি ডেটা বলা হয়েছে ডে বলতে সানডে মানডে টিউসডে ওয়েসডে ডে বসবে আর ডেট বলতে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এগুলোর ডেপ আসে দেখো স্পর্শ করা বস্তু বুঝালে ধরো এখানে আমি বিষ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি দেখো খেয়াল করো ধরো এরকম একটি বস্তু ধরো এরপরে একটা বল রয়েছে বা কোনো জিনিস রয়েছে যখন দেখছি স্পর্শ করে রয়েছে তখন হবে কি অন দেখো বা ধরো একটি একটা টেবিল টেবিলের উপর তুমি একটা বল রেখেছ একটা বল ঠিক আছে তাহলে যেহেতু টেবিলটিকে স্পর্শ করে আছে তাই কী বসবে অন বসবে আশা করি অনের ফান্ডা বুঝতে পেরেছো কখন অন বসবে একটা বসবে কি ডেতে বসবে ডে বলতে সানডে মানডে টিউজডে অনেসডে এগুলো ডে বলতে ডেট বলতে ওয়ান টু থ্রি ফোর যে ডেট হয়ে থাকে আর স্পর্শ করা বস্তু বুঝালে কি এই ফান্ডটাও আশা করি তোমাদের ক্লিয়ার এবার দেখো টু টু দেখো ট্রান্সফার অর্থেদ দেখো হি উইল গো টু কলকাতা ধর তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ ধরো তুমি থাকো তোমার যে গ্রামের নাম ধরো একটা ধরে নাও যে কোনো একটা ধরো এই গ্রামে থাকো তুমি এই গ্রাম থেকে যাচ্ছ ধরো কলকাতা এ যাচ্ছ এই যে যাচ্ছ এই যে টু টি ঠিক আছে এখান থেকে খেয়াল থাকবে কি টু খেয়াল থাকবে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় টেনেস হওয়া মানে হয়ে যাবে কি সেখানে টু বসবে এক্সাম্পল দিয়ে আছে খেয়াল করো হি উইল গো টু কলকাতা সব যদি কোথাও টেনেস পার এক জায়গা থেকে আরেক জায়গায় যা বোঝালেই মানে গতি থাকা বোঝালেই যাওয়ার গতি থাকা বোঝালে কোনো জায়গায় যাচ্ছ তখন কী হবে টু বসবে সেখানে এবার দেখো ইন আর টুর মধ্যে আমাদের গুলিয়ে যায় তো দেখো ভালোভাবে খেয়াল রাখতে পারবে আগে বাংলাটা পড়ে দিই কি লেখা আছে যদি গতি থাকে কোনো কিছু তাহলে ইন্টু বসবে যদি কোনো জিনিসের দেখো গতি আছে অর্থাৎ তুমি বাইরে থেকে ভিতরের দিকে গতিতে ঘরে ঢুকছো তাহলে সেই ক্ষেত্রে হবে ইন্টু যদি তুমি ভিতরে ধরো ভিতরে কোথাও তুমি বসে আছো খাটের পরে বসে আছো টেবিলে বসে আছো চেয়ারে বসে আছো বসে আছো ঘরের মধ্যেই আছো অথবা রান্নাঘরের মধ্যেই আছো তখন কী হবে ইন বসবে তাহলে ইন টু আর ইন এর ফান্ডাটা আশা করি তোমার বুঝতে পেরেছি এক্সাম্পল দিলে আর ভালো করে বোঝা যাবে দেখো দেয়ার ইজ এ গার্ল ইন দ্য ক্লাস দেয়ার ইজ এ গার্ল ইন ইন দ্য ক্লাস অর্থাৎ সেই মেয়ে যে মেয়েটি সেই বালিকাটি কোথায় সেই ক্লাসের মধ্যেই বসে আছে আর সেকেন্ড এক্সাম্পলটা দেখো আই ওয়েন্ট ইন টু দ্য রুম আই ওয়েন্ট মানে আমি বাইরে থেকে ভিতরের দিকে ঢুকছি আই ওয়েন্ট ইন টু দ্য রুম আশা করি দুটো এক্সাম্পল তোমার কাছে ক্লিয়ার ইন আর ইন টুর ব্যবহারও ক্লিয়ার পরবর্তী এক্সাম্পলের দিকে এগো যাক আর পরবর্তী নিয়মটিও দেখে নেওয়া যাক দেখো পরবর্তীটি উইথ আর বাই খুব কনফিউজড বিষয় কোথায় উইথ বসে কোথায় বাই বসে আজকের পরে ভুল হবে না ভালো করে বুঝে যাও দেখো যদি ব্যক্তি দ্বারা কোনো কিছু করা বোঝায় ব্যক্তি দ্বারা কোনো কিছু করা বোঝায় তাহলে কী বসে বাই বসবে যদি কোন ব্যক্তি দ্বারা কিছু করা বোঝায় তাহলে বাই বসবে যদি বস্তু দ্বারা কোনো কিছু করে বোঝায় তাহলে উইথ বসবে একটা এক্সাম্পল দেখো দি স্নেক ওয়াজ কিল্ড বাই হিম মানে বাই হিম মানুষ দ্বারা করা হচ্ছে বা কোনো ব্যক্তি দ্বারা করা হচ্ছে তাই বাই বসেছে উইথ তারপরে খেয়াল করো এখানটায় উইথ উইথ এই স্ট্রিক অর্থাৎ লাঠির মাধ্যমে মারা হচ্ছে লাঠিটাকে একটি বস্তু তাহলে আমি এখানে কী লিখেছিলাম কোনো বস্তুর মাধ্যমে যদি কিছু করা হয়ে থাকে তাহলে উইথ বসে যদি কোনো ব্যক্তি দ্বারা কিছু বোঝানো হয়ে থাকে তাহলে কি বসে বাই বসে এইটুক জাস্ট ময়ূরাকে বেশি কিছু ময়ূরা কালো লাগবে না দেখো বি থেকে তো ব্যক্তি আমাদের খেয়ালে থাকে যে বি বি ওয়াই বি বি ওয়াই লিখছে বিতে কী আসে ব্যক্তি আসে তাহলে যেখানে ব্যক্তি দ্বারা কিছু বোঝানো হবে তাহলে সেখানে কী বসবে বাই বসবে যদি কোনো বস্তু দ্বারা লাঠি দ্বারা সাবল দ্বারা কুদাল দ্বারা কিছু করা হচ্ছে তখন সেখানে কী বসবে উইথ বসবে আশা করি তোমাদের বায়ের আর উইথের বিষয়টি ক্লিয়ার হয়েছে পরবর্তী বিষয়টি দেখে নেওয়া যাক দেখো এবার আসছে বিলো আর আন্ডার বিলো আর আন্ডারটা খুব কনফিউজড বিষয় তাই বিলো আন্ডারটা একসাথে নেওয়া হয়েছে দেখো বিলো লিখে দেওয়া হয়েছে বিলো হবে যখন কোনো কিছুর সঙ্গে এই সম্পর্কে থাকবে না বা স্পর্শে থাকবে না কিন্তু নিচে থাকবে মানে বিষয়টা কেমন দেখো ধরো এই একটা ধরো এই একটা দাঁড়াও এই একটা হচ্ছে ধরো টেবিল এই টেবিলটার এখানটায় বিড়ালটা বসে আছে তাহলে বিড়ালটা কি টেবিলের সংস্পর্শে আছে সংস্পর্শে নেই যখন সংস্পর্শে থাকবে না তখন সেখানে বসবে বিলো ঠিক আছে তখন বসবে কি বিলো আর আন্ডার মানে কি কিছুর সঙ্গে সংস্পর্শে থাকবে নিচে থাকবে কিন্তু কিছু সঙ্গে সংস্পর্শে থাকবে তখন বসবে আন্ডার আর বিলো বসবে কখন যখন দেখবে এমন তাক রয়েছে বা ধরো কোনো কিছু নিচে কোনো জিনিস রয়েছে কিন্তু স্পর্শে নেই তখন বসবে বিলো আর ধরো আন্ডার বসবে ধরো এই একটা ধরো এই একটা ধরো আলমারি এই আলমারির মধ্যে তুমি কিছু বই রেখে দিয়েছো আলমারির মধ্যে আলমারি নিচের দিকে কিছু সরি আলমারি নিচের দিকে কিছু ধরো নিচের দিকটা কিছু বই রেখে দিয়েছো এরকম জায়গায় কিছু বই রেখে দিয়েছো তাহলে তখন কী হয়ে যাবে সাথে ধরো সংস্পর্শে লেগেও আছে বিষয়টা তখন হয়ে যাবে আন্ডার যদি সংস্পর্শে না থাকে তাহলে বিলো যদি সংস্পর্শে থাকে তাহলে আন্ডার বসে তো দেখো কিছু এক্সাম্পেল বোঝানো যাক দেখো এক্সাম্পল দিয়ে তাহলে দেখো খেয়াল করে হি প্লেসড দ্য ল্যাম্প বিলো দ্য আলমারি তো দেখো আমি কি করেছি ল্যাম্পটিকে রাখা হয়েছে কোথায় দেখো আলমারি আমি যদি আলমারির মধ্যে আমি যদি ল্যাম্প রাখি ল্যাম্পটা কী ভেঙে যাবে কেউ এরকম নিশ্চয়ই করবে না এগুলো তোমার সাধারণ সেন্সে ভাবতে হবে আলমারিটা আমি ল্যাম্পটা কোথায় রাখব ল্যাম্পটা লাগবো আলমারি নিচে কিন্তু স্পর্শে থাকবে না কিন্তু স্পর্শে থাকবে না আমার যদি স্পর্শে না থাকলে কী বসবে সেখানে বিলো বসবে দেখো আই পুট মাই ফোন আন্ডার দ্য পিলো অর্থাৎ আমি একটা তাকের মধ্যে আমি কী রেখেছি মোবাইলটা রেখেছি আমরা এখন রেখে থাকি এগুলো তোমার সেন্স অফ হিউমার দিয়ে বুঝতে হবে যে আমি কি করতে চলেছি বিষয়টা আমার সঠিক বিলো বসবে না আন্ডার বসবে তো ভেবে নিতে তবে আমি একটা ল্যাম্প রাখছি ল্যাম্পটাকে যদি আমি কোনো তাকের মধ্যে ঢুকিয়ে রেখে দিই আলমারির মধ্যে রেখে সেটা ভেঙে যেতে পারে তো তাই সেক্ষেত্রে কী হবে স্পর্শ আমি সেখানে রাখবো নিচে রাখবো কিন্তু টাচে থাকবে না কিছু তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে বিলো আর দেখো ফোনকে আমরা তাকের মধ্যে রাখতেই পারি আমরা রাখিও তাই সেক্ষেত্রে হয়ে যাবে কি আন্ডার এগুলো একটু বুঝে করবে কোথায় বিলো বসতে পারে কোথায় আন্ডার বসতে পারে এবার দেখো ইন আর উইথ ইন ইন টু আওয়ার্স অর্থাৎ অনির্দিষ্ট সময় ধরো তুমি বললে আমাকে একটা কথা বললে যে আমি দু ঘন্টার মধ্যে চলে আসবো বা দু ঘন্টা ধরে আমি পড়ছি বা দু ঘন্টার মধ্যে কাজটা শেষ করে ফেলবো ঠিক আছে কিন্তু তোমার দু ঘন্টার বেশিও সময় লেগে যেতে পারে তুমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছো না আমি এই টাইমে ফিরে আসবো আর তখন নির্দিষ্ট ওই তিন বসবো কোন বসবে নির্দিষ্ট যখন কিছু বোঝাবে অর্থাৎ আমি দু ঘন্টার দু ঘন্টা আমি দুটো থেকে চারটোর মধ্যে কাজটা করছি আমি ছটা থেকে আটটার মধ্যে কাজটা করছি নির্দিষ্ট করে তুমি বলে দিচ্ছ তখন তখন কি বসবে ওই তিন বসবে পরবর্তী এক্সাম্পলটি দেখো আর পরবর্তী নিয়মটিও দেখো বিসাইডস আর বিসাইড আর বিসাইডস কোথায় বিসাইড বসে কোথায় বিসাইড বসে দেখো যখন তোমার সাথে একজন সিঙ্গেল কোনো ব্যক্তি থাকবে তখন বিসাইড যখন তোমার পা সাথে একজন কোনো ব্যক্তি থাকবে তখন বিসাইড বসবে এটা কিন্তু পিডি মেন এক্সামে এসেছিলো ডাব্লিউ পুলিশের ক্ষেত্রে বিসাইড আর বি সাইডসের ব্যবহারটা মানে পি পজিশন হিসাবে এসেছিলো আই ওয়াজ সিটিং বিসাইড মাই মাই ফাদার অর্থাৎ আমার বাবার পাশে আমি বসে আছি সিটিং আবার দেখো বি কোন বসবে আই হ্যাভ এ কার বিসাইডস এ মোটর আমার কী আছে একটা কার ছাড়াও আমার একটা মোটর আর একটা রয়েছে মোটর সাইকেল আর একটা রয়েছে একটা কার ছাড়াও আমার কী রয়েছে একটা মোটর সাইকেল রয়েছে যখন একের বেশি কিছু বুঝিয়ে ফেলছে তখন কি বোঝা যাবে বিসাইডস বসবে আর যখন সিঙ্গেল তোমার পাশে কিছু আছে তখন হবে কি বিসাইড হবে অর্থাৎ তোমার পাশে একটা জিনিস বোঝালে একটা জিনিস কিছু আছে সেটা থাকলে বিসাইড আর একের অধিক হয়ে গেলে বিসাইডস বসবে আশা করি এই ট্রিক্সটাও তোমাদের ক্লিয়ার পরবর্তী এক্সাম্পল আর পরবর্তী নিয়মও দেখো দেখো আমাদের কিন্তু মেক অফ আর মেক ফ্রমের মধ্যে অনেকটা গুলিয়ে যায় কখন মেক অফ বসতে পারে কোথায় কখন মেক ফ্রম বসতে পারে তো দেখো মেক অফ তখনই বসে যখন কোনো পরিবর্তন হয় না আমি বাংলায় প্রথমে বললাম তোমাদের থেকে বোঝা যাবে যখন কোনো পরিবর্তন হয় না তখন বসে মেক অফ আর মেক ফ্রম কখন বসে যখন পরিবর্তনটা হয়ে যায় তখন কিন্তু মেক ফ্রম বসে ভালো করে বোঝার একবার ধরো আমি হচ্ছে দুধ থেকে ঘি করলাম অর্থাৎ কি আমি কি কে আর ফেরত পাবো পাবো না তখন হয়ে যাবে কত তখন মেক ফ্রম বসবে যখন কোনো কিছু ফেরত তুমি পাচ্ছ না তখন হয়ে যাবে কি মেক ফ্রম আর মেক অফ কি যখন তোমার পরিবর্তন হয় না পরিবর্তন হয় না তখন হবে মেক অফ দেখো এক্সাম্পল হিসাবে দেখো এ হাউস ইজ মেড ফ্রম ব্রিক্স মানে আমি একটা আমি একটা বাড়ি তৈরি করেছি ইট দিয়ে গেতে গেতে আমি এটা বাড়ি তৈরি করেছি কি ইট দিয়ে এরকম করে গেতে গেতে একটা ইট দিয়ে আমি বাড়ি তৈরি করেছি তার মানে কী হলো আমি ইট দিয়ে গেঁতে গেতে যে বাড়িটা তৈরি করলাম এটা তো কোনো পরিবর্তন হলো না এটা বাড়িই তো তৈরি হচ্ছে ইটগুলো গেতে গেতে একটা বাড়িই তৈরি হচ্ছে তাই এ হাউস ইজ মেড অফ ব্রিক্স দেখো মেড কেন লিখেছি এটাকে মেক মেড পাস করে নিয়েছি তো দেখো এবার দেখো বাটার ইজ মেড ফ্রম মিল্ক অর্থাৎ দেখো বাটার তৈরি করা হয়েছে কি দুধ দিয়ে দুধ থেকে যে বাটার তৈরি করা হয় তাকে তাহলে নিশ্চয়ই আমি দুধকে আর ফেরত পাবো না যখন ফেরত পাওয়া যাবে তখন আমি কী বলেছি মেড ফ্রম লিখে দিয়েছি যখন পরিবর্তন হয় অর্থাৎ আর তাকে ফেরত পাওয়া যাবে না তখন তাকে কী হবে মেড ফ্রম হবে আশা করি তোমাদের মেক আপ আর মেক ফ্রমের ব্যবহারটি ক্লিয়ার পরবর্তী নিয়মটি দেখো এবার দেখো এগো আর বিফোরের ব্যবহার এগো কখন বসতে পারে আর বিফোর কখন বসতে পারে এটা খুব কনফিউজড বিষয় কখন এগো বসে কখন বিফোর বসে তবে আজকের পরে ভুলাবে না দেখো এগো এগো বসে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে এগো বসে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে এগো বসে আর বিফোর কখন পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোর বসে পাস্ট পারফেক্ট টেন্স কী করে বুঝবে অবশ্যই হ্যাট থাকবে যে তুমি সেন্টেন্সটা করছো সেই সেন্টেন্সটার মধ্যে অবশ্যই হ্যাট কতটি থাকতেই হবে তাই সেটা দেখে বুঝে যাবে পাস্ট ইন্ডিফিনাইট পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে আর আর ফাস্ট ইন্ডিফিনাইট কী রয়েছে ভারবে সেকেন্ড ফর্ম থাকবে গো ওয়েন্ট এরকম বিষয় থাকে তো দেখো আই ওয়েন্ট দেখো দেখো যেটা বলছিলাম আমি দেখো আই ওয়েন্ট ওয়েট দেখে তুমি বুঝে গেলে কী এটা ভি টু আছে ভি টু মানে কি পাস্ট টেন্স টু টেম্পলেন টু টেম্পল টু ডে এগো হবে তাহলে আমি কী বলেছিলাম যদি পাস্ট টেন্সে থাকে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে থাকে আর এগো আর ভিপোরের মধ্যে কোনটা বসবে এগো বসবে দি ট্রেন হ্যাড দেখো হ্যাড থাকা মানে কী বলেছিলাম ফার্স্ট পারফেক্টেন্স হ্যাড লেফট তাহলে আমি এখানে এগো নিশ্চয়ই পারবো না এখানে বিফোর বসাতে হবে বিফোর হি রিস্ট দা স্টেশন আশা করি দুটো ব্যবহার তোমার কাছে ক্লিয়ার যে কখন এগো বসে কখন বিফোর বসে এগো বসে কখন পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে এগো বসে আর পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোর বসে আর এর পার্ট টু চাইছো কিনা কমেন্ট বক্সে জানিও ভিডিওটি কতটা হেল্পফুল তোমার অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি ফ্রেন্ডদের দেখায় শেয়ার করো তোমার গ্রুপে শেয়ার করো জয়েন বন্ধুরা নতুন ভিডিওটা দেখাবে সেই মন সুস্থ থেকো ভালো থেকো